ডিউটিরত অবস্থায় ঘুমন্ত কনস্টেবলের হাতিয়ার উধাও। ঘটনা অম্পি থানাধীন ছেচুয়া আউটপোস্টের অন্তর্গত ছেচুয়া নাকা পয়েন্টে। ঘটনা জানাজানি হতে চাঞ্চল্য গোটা এলাকায়। ঘটনার বিবরণে জানা যায়, ছেচুয়া আউটপোস্টের কর্মরত এক কনস্টেবল সুবেরাল উচুই এবং দুই এসপিও জওয়ান পাহাড় কুমার জমাতিয়া ও রবিহাম মলসুম প্রতিদিনকার মতো গতকাল অর্থাৎ সোমবার রাত 10টা নাগাদ ছেচুয়া নাকা পয়েন্টে ডিউটিতে আসে। ডিউটিতে এসেই ছেচুয়া নাকা পয়েন্টে সংলগ্ন একটি যাত্রী শেডে তিনজন ঘুমিয়ে পড়ে বলে জানা যায়। পরবর্তীতে রাত 12টা নাগাদ তিনজন মিলে ছুটে যায় আউটপোস্টে এবং সকলকে জানায় হাতিয়ার উধাও হওয়ার গোটা বিষয়টি। সকলে মিলে পুরো এলাকা খোঁজাখুঁজি করলেও কোনো হদিশ পাওয়া যায়নি হাতিয়ারটির। ঘটনার খবর পেয়ে মঙ্গলবার সকালে ঘটনাস্থলে ছুটে আসেন গোমতী জেলার পুলিশ সুপার শাশ্বত কুমার সহ অমরপুর ও অম্বি থানার এসডিপিও সহ বিশাল পুলিশ ও টিএসআর বাহিনী। তল্লাশি চালানো হয় গোটা এলাকায়, জঙ্গল পুকুর সহ বিভিন্ন এলাকায়, কিন্তু কোনো হদিশ পাওয়া যায়নি। আনা হয় ডগ স্কোয়াড, তাতেও কোনো সুফল মিলেনি। গোটা বিষয়ে পুলিশ সুপার ও এসডিপিওকে জিজ্ঞাসা করা হলে কোনো কিছুই বলতে নারাজ। ক্যামেরার সামনে মুখ খুলেনি কেউই। তিনজনকে পুলিশ জিজ্ঞাসাবাদ চালাচ্ছে। তবে রাজ্যে স্বরাষ্ট্র দপ্তর যে বর্তমান ডটকমের যুগেও তন্ত্রমন্ত্রে বিশ্বাসী সেটাও প্রমাণিত হলো এদিন এই হাতিয়ার উধাওয়ের ঘটনায়। এদিন এই হাতিয়ার উধাও ঘটনায় তন্ত্রমন্ত্র বলে বাটি চালান দেওয়া হয় ঘটনাস্থলে, তাতে হাসির রোল পড়ে যায় গোটা এলাকায়। তবে কি রাজ্যের স্বরাষ্ট্র দপ্তরও বর্তমানে এসব টেকনোলজির যুগে তন্ত্রমন্ত্রকেই বেশি গুরুত্ব দিচ্ছে? এই তন্ত্রমন্ত্রের মাধ্যমে কি বের হবে হারিয়ে যাওয়া হাতিয়ার? তবে গোটা ঘটনাটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্ন উকি মারতে শুরু করেছে। কারণ তিনজন ছিল ডিউটিতে, তিনজন কিভাবে একসাথে ঘুমিয়ে পড়ে, নাকি গোটা ঘটনাটি ছিল সাজানো, এই প্রশ্নগুলি ঘোরপাক খাচ্ছে সাধারণ মানুষের মনে। চলুন দেখে নিই বিস্তারিত। ব্যুরো রিপোর্ট, সোশ্যাল বাংলা। আপনার থেকে নিচ্ছি হাতিয়ারটা? না, আপনার নাম কি? আমার নাম হচ্ছে রোধা বসন। কতজন ছিলেন আপনারা ডিউটি অবস্থায় স্যার? কয়জন আছিলেন আপনারা? তিনজন স্যার। তিনজন কি ঘুমে ঘুমিয়ে গেছেন? মানে একজন একজন করে আর কি, একসাথে বলছে এক জায়গাতে ঘুমেছে, টাইম নেই কই না, একসাথে ঘুমিয়ে গেছেন। আপনারা কি সবসময় এইভাবে? না 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 স্যার, আমি বর্তমানে ঘুমিয়ে গেছি, এরপর দুজন বাকি আসেন, এই দুজন বাকি রয়েছে।